গণ অভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যাওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত ট্রাভেল ডকুমেন্ট দিয়েছে। কয়েকটি সংবাদ মাধ্যমে এমন খবর প্রকাশিত হয়েছে। বিষয়টি বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারেরও নজরে এসেছে, যদিও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি ভারত। এমনকি শেখ হাসিনার অবস্থান এখন কোথায় তাও জানাচ্ছেন না নরেন্দ্র মোদীর সরকার। গত 5ই আগস্ট বাংলাদেশের প্রধানমন্ত্রী পদ ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। অধ্যাপক ড মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার ইতিমধ্যেই তার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করেছে। এখন তিনি কিভাবে কোন পরিচয়ে ভারতে রয়েছেন সেই প্রশ্ন উঠেছে। নাম প্রকাশে অনিচ্ছুক ব্রিটেনের বসবাসরত আওয়ামী লীগ নেতার বরাতে গণমাধ্যমে খবরে বলা হয়, শেখ হাসিনাকে ট্রাভেল ডকুমেন্ট দিয়েছে ভারত। সেটা দিয়ে ভিসা নিয়ে বিশ্বের যে কোনো দেশে ভ্রমণ করতে পারবেন তিনি। ওই নেতা দাবি করেছেন, আপাতত হাসিনা ও তার বোন রেহানা দুজনেই ভারতে থাকবেন। এখন তাদের ভারত থেকে অন্য কোথাও যাওয়ার পরিকল্পনা নেই। ভারতে হাসিনাকে উপযুক্ত নিরাপত্তা দেওয়া হচ্ছে। দালাই লামা সহ ভারতে বসবাসরত তিব্বতি শরণার্থীদের বিশেষ ট্রাভেল ডকুমেন্ট দেয়া হয়। সেই ডকুমেন্ট দিয়েই দালাই লামা বিভিন্ন দেশে সফর করেন। এছাড়াও রাষ্ট্রহীন বিবেচিত কোনো আশ্রয় প্রার্থীকেও এই ডকুমেন্ট দেয় ভারত। দেশটির দেওয়া ট্রাভেল ডকুমেন্টের প্রকৃত নাম আইডেন্টিটি সার্টিফিকেট বা IC। এটি ভারত সরকারের জারি করা বিশেষ ধরনের পরিচয় পত্র, যা দিয়ে বিদেশ সফরও করা যায়। পৃথিবীর বিভিন্ন দেশ এতে ভিসাও দিয়ে থাকে। ভারতের সাধারণ পাসপোর্ট গাঢ় নীল রঙের হলেও IC সাধারণত হলুদ রঙের একটি বুকলেটের আকারের। এই বিষয়ে ঢাকায় নিযুক্ত ভারতের সাবেক এক হাই কমিশনার একটি সংবাদ মাধ্যমকে বলেন, ভারত যদি শেখ হাসিনাকে ট্রাভেল ডকুমেন্ট সত্যি দিয়ে থাকে আমি তাতে এতটুকু অবাক হব না, কারণ এই পরিস্থিতিতে এটাই সবচেয়ে স্বাভাবিক ও প্রত্যাশিত পদক্ষেপ। ভারতে যে কয়েক লাখ তিব্বতী শরণার্থী থাকে তারা এই ধরনের ট্রাভেল ডকুমেন্ট নিয়েই পৃথিবীর বিভিন্ন দেশে সফর করেন। বিষয়টি নজরে আনা হলে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেন, ট্রাভেল ডকুমেন্ট যে কোনো দেশ যে কোনো ব্যক্তিকেই ইস্যু করতে পারে, আমাদের তার ঠেকানোর কোনো উপায় নেই। তবে কোনো মামলায় যদি শেখ হাসিনাকে আদালতে হাজির করতে নির্দেশ দেন তাহলে আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। সামিয়া তাবাসসুম, খবর সংযোগ।